সাথে এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফলও কিন্তু প্রকাশ করা হয়েছে। আজকে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং আরেকটা বিষয় যে আজকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মেয়র পদে 5 জন প্রার্থী ছিলেন এবং কাউন্সিলর পদে কিন্তু 149 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি একটু ফলাফলের কথা যদি আর বলি যে মোট 128 কেন্দ্রের কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এখানে বেসরকারিভাবে যিনি নির্বাচিত হয়েছেন মেয়র পদে ইকরামুল হক টিটু, তিনি টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং তিনি 1,39,604 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে হাতি প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি নিকটতম প্রার্থী পেয়েছেন 35,763 ভোট। অর্থাৎ এই প্রার্থীর থেকেও যিনি বিজয়ী হয়েছেন তিনি 3 গুণেরও বেশি ভোট পেয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আরও যেই 3 জন প্রার্থী ছিলেন এর মধ্যে এহতেশামুল আলম, তিনি ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 10,773 ভোট পেয়েছেন। এছাড়া রেজাউল হক, তিনি হরিণ প্রতীকে 1,487 এবং শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীকে 1,321 ভোট পেয়েছেন। আমরা আসলে দেখতে পেয়েছি যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে যেই প্রস্তুতি ছিল সেটাই আসলে এই সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনকে উপহার দিতে পেরেছে। আমরা নির্বাচন কমিশনকে দেখেছি যে আসলে খুবই তৎপরতার সাথেই একটা বিষয় যে এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু নিয়োজিত ছিল। এখানে 33 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 11 জন দায়িত্ব পালন করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং একটা বিষয় যে এখানে যে বিষয়টি একটা অভিযোগ প্রথম দিকে যেই বিষয়টি ছিল যে কয়েকটি কেন্দ্রের যে ইভিএম মেশিন সেগুলি কিন্তু ধীরগতিতে কাজ করেছে এবং কয়েকটি ইভিএম মেশিনে দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নিচ্ছিল না, যার ফলে দেখা যায় যে প্রার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে, যারা ভোটার তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং অনেক ভোটার কিন্তু ভোট দিতে পারেনি। তারপর সব মিলিয়ে কিন্তু আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।